আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতের সাথে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখনো পর্যন্ত। তবে দেখুন আপনারা, মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। যখন শীতকাল আসে, এখন শীতকাল প্রায় চলে এসেছে, আমার কাছে মনে হয় সাথে করে যেন বৃষ্টিকেও নিয়ে আসে, কারণ এভরিডে বৃষ্টি হয়, প্রায়ই বৃষ্টি হয়। ভালো লাগে না, প্রথম প্রথম ভালোই লাগে, কিন্তু কিছুদিন পরে আর ভালো লাগে না, কারণ এক হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সবকিছু বরফের মতো হয়ে যায়, এরপর হচ্ছে আবার বৃষ্টি, তখন খুবই মানে অস্থির হয়ে যায়। তখন মনে হয় যে কখন শীত যাবে, গরম আসবে, এরকম একটা মনোভাব চলে আসে। যাই হোক, এখন দুপুরবেলা রান্নাটাও করতে হবে, কিন্তু ভালো লাগছে না, হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যেন শুয়ে থাকি, রান্না করতে ইচ্ছে করছে না, এরপর রান্না করতে হবে, খেতে হবে। যাই হোক, একটা ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি কিচেনে চলে আসলাম, রান্নাটাও তো করতে হবে, কারণ লাঞ্চের সময় হয়ে যাচ্ছে। আজকে আমি বেশি কিছু রান্না করব না, তবে এর মাঝে আমি রান্না করব সামুদ্রিক মাছ সর্ষে দিয়ে। খুবই মজার একটা রেসিপি। আমরা যারা বিদেশে থাকি, আমরা কিন্তু সব খাবারের মাঝে একটা দেশীয় স্বাদ খোঁজার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই রেসিপিটি ঠিক সেরকম, একদম দেশি একটা মাছের একটা টেস্ট আছে সর্ষে মাছ, আর আমার কাছে তো খুবই ভালো লাগে। এখন আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিবেন অয়েলটা। এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে আমি তেজপাতাও দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন তেজপাতা, তবে আমি দিই, আমার কাছে ভালো লাগে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কারি পাউডার দিব 1 টিস্পুনের মতোই দিব। আপনারা চাইলে আরো মশলা অ্যাড করতে পারেন, তবে আমি এগুলোই দিব, সিম্পল ভাবে আমি দিব, মশলা দিয়ে রান্না করব। একটু পানি অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো, সরিষা আমি ভিজিয়ে রেখেছিলাম, পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম, আপনারা বাটা বেটেও নিতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি 4 থেকে 5টির মতো। এখন আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো, নর্মাল কাপে।
এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি ভেজে রেখেছিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে। এখন আমি এই মাছগুলো আমি দিয়ে দিব। এই তো আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, কারণ আমি ঝোলটা একটু শুকিয়ে নেব, মাখা মাখা করে নেব, সেজন্য এখন আর আমি ঢেকে দিব না। এই যে দেখুন আপনারা, একদম পারফেক্ট হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেছেন একদম মাখা মাখা হয়েছে সর্ষে দিয়ে সামুদ্রিক মাছ, অসাধারণ টেস্ট, আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে এটা কত মজাদার একটা রেসিপি। এই তো দুপুরবেলা আমি আমার বড় ছেলেকে লাঞ্চ সার্ভ করে দিলাম। মো তো দেখে অনেক খুশি, কারণ ওর কাছে সবজি এবং মাছ অনেক বেশি পছন্দ। বেশিরভাগ বাচ্চারাই আমি দেখেছি মাংস জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার ছেলে পুরোই উল্টো, বড় ছেলে ও মাছ এবং সবজি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি এই প্রথমবারের মতো দেখলেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সবসময় তোমরা আমার পাশে থেকো। এই তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন, এক আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন।